মানবিক ভাবে বিবেচনা করে আমাদের এই দাবিগুলো আপনারা অনুগ্রহ পূর্বক একটু বিশেষ বিবেচনায় রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমি একটু সাংবাদিকভাবে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের যে তিন দফা দাবি ছিল, দাবিগুলো ছিল চাকরিচ্যুত সময় থেকে অর্ধবর্তী সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পূর্ণ বহাল করতে হবে। দুই, যদি কোনো সামরিক বাহিনীর সদস্যের চাকরি পূর্ণ বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সামরিক বাহিনীর সকল সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতায় আনতে হবে। যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থা শত শত সামরিক বাহিনীর সদস্যরা চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। ধন্যবাদ।